আন্তর্জাতিক ক্রিকেটে নেই দুই বছরের বেশি, ঘরোয়া ক্রিকেটেও তার দেখা মেলে বছরে দু একবার, বয়স ৪০-এর কোটায়, তবু খেলে চলেছেন মাশরাফি বিন মুর্তজা। এবার সিলেট স্ট্রাইকার্সও যেন উঠছে তার নেতৃত্বে। তবে এবার মাশরাফির বাবা বলছেন থামার সময় হয়েছে তার ছেলের। এবার বিপিএলে মাশরাফির শেষ দেখেছেন তার বাবা গোলাম মুর্তজা, ইঙ্গিত দিলেন ছেলের অবসরেরও। অবসর কি নেবেন এবার ম্যাচ, আসুন জেনে নেই আজকের প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে মাশরাফি বিন মুর্তজা একটি স্মরণীয় নাম। তিনি যেখানেই হাত দেন সেখানেই সোনা ফলিয়ে দেন। বিপিএল এর সবচেয়ে সফল ক্যাপ্টেন এবার তার জাদু বলে বদলে দিয়েছে সিলেটকেও। কোনো প্রতিপক্ষকেই যেন কিছুই মনে করছে না সিলেট। চলমান বিপিএলে মাশরাফির অধিনায়কত্বে জিতেই চলেছে সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের আগের আসরগুলোতে সিলেট ফ্র্যাঞ্চাইজি দল গড়ত যেন শুধুই অংশগ্রহণের জন্য। তবে এবারের মৌসুমে নতুন মালিকানায় যেন দলকে ঢেলে সাজিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। দুর্দান্ত এক দল নিয়ে বিপিএলের শুরু থেকেই সিলেট স্ট্রাইকার্স আছে উড়ন্ত ফর্মে। সিলেটকে থামানোর মতো কোনো দলই যেন নেই এবারের টুর্নামেন্টে। শুধু অধিনায়ক হিসেবেই নয়, বোলার হিসেবেও অন্যদের সঙ্গে টক্কর দিচ্ছেন, দলকে এগিয়ে নিচ্ছেন মাশরাফি। চার ম্যাচে সাত উইকেট নিয়ে এখন পর্যন্ত চলতি বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সবার উপরে রয়েছে 39 বছর বয়সী এই পেসারের নাম। কদিন আগেই ঢাকা ডোমিনেটর্সকে 62 রানে পরাজিত করেছে সিলেট। সেই ম্যাচে 14 রানের বিনিময়ে দুই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন মাশরাফি। দলের জয়ের দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করেছেন মাশরাফি, সেটাও নজর এড়ায়নি কারোই। তাই সবকিছু বিবেচনা করে এবারের বিপিএল এর পরই মাশরাফির অবসরের ইঙ্গিত দিলেন তার বাবা গোলাম মুর্তজা। ম্যাচ শেষে মাশরাফির বাবা গোলাম মুর্তজা বলেন, এবারের বিপিএল শেষেই ক্রিকেটকে বিদায় বলা উচিত মাশরাফির। মাশরাফির পায়ের অবস্থা বিবেচনা করেই এখন থামতে হবে। তিনি আরো বলেন, আপনারাও তো দেখছেন তার পায়ের কি অবস্থা, আজকে মাঠে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করেছে, এভাবে ক্রিকেট খেলা সম্ভব না, এভাবে আর কতদিন করা সম্ভব, আমি এটাই মনে করছি মাশরাফির আর খেলার দরকার নেই, এটার শেষ হওয়া উচিত, কারণ অনেকটা বয়স হয়ে গেছে, পায়ে আঘাতপ্রাপ্ত, মাঠে খোঁড়াচ্ছেন, সে অবস্থায় বল করা তো ঠিক না, এটা তো গায়ের জোরের বিষয় না। যদিও অবসর নিয়ে মাশরাফির সাথে কথা হয়নি তার বাবার, এরপর অবশ্য অবসরের বিষয়টি মাশরাফির উপরই ছেড়ে দিলেন তার বাবা। মাশরাফির বাবা আরো বলেন, এটা নিয়ে মাশরাফির সাথে আমার কোনো কথা হয়নি, যতদিন মনের জোর আছে ততদিন খেলে যাবে, সে নিশ্চয়ই ভালো করেই বুঝে কোনটা কখন সম্ভব, আমার বলে দেওয়ার কিছুই নেই, সে সম্ভব মনে করলে ক্রিকেট চালিয়ে যাবে, না করলে চালাবে না। সর্বশেষ 2020 সালের পর লাল সবুজের জার্সি গায়ে দেখা যায়নি মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পাশাপাশি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল কে কেন্দ্র করেই এখন 22 গজের এই পেসারের যত বাস্তবতা। অবশ্য জাতীয় দলের বাইরে থাকলেও নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস।